মিমি কিন্তু একটা ভালো কাজ করেছে যে কোনো দলের জন্যেই, সেটা হচ্ছে যে একটা চক্রকে মিমি আইডেন্টিফাই করেছে, সেটা আমরা একটু দেখবো এই ক্লিপটা। সেই জাল ভ্যাকসিনটা ঢুকছে শরীরে। ও মাই গড, এটা দেখলেও আমার অ্যাংজাইটি হয় এখন। আমি একদম সুস্থ আছি, ভালো আছি। আর আপনারা যারা আমার সাথে ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশন ক্যাম্পটায় উপস্থিত ছিলেন, যাদের সবাইকে এটাই বলতে চাই যে দেখুন, আমরা সবাই ভিকটিম, আমাদের হাতে এখন আর কিছু নেই। কিন্তু যদি আমি সুস্থ থাকি তাহলে আমার ভরসা যে আপনারাও সুস্থ থাকবেন, শুধু প্যানিক করবেন না। আমি যেটুকু জানতে পারলাম যে ওটার মধ্যে ক্ষতিকারক পদার্থ কিছু ছিল না, কিন্তু ডেফিনেটলি আমরা সবাই জানি যে ভ্যাকসিন হয়তো ছিল না। সেটা আমরা কনক্লুশনে ড্রপ করতে পারবো যখন রেজাল্টগুলো আসবে। কি হলো এই ছেলেটি দেবাঞ্জন? হিজ এখন তো জেলেই আছে, ওনার সম্পর্কে চার্জশিট অ্যান্ড এভরিথিং ফাইল করা হয়েছে। আর আমি মেন সাক্ষী ছিলাম, কারণ কি আমি ভিকটিম ছিলাম, আর আমার সাথে যতজন ছিল, যতজন উপস্থিত ছিল সেখানে, তারাও ভিকটিম ছিল। নট অনলি দিস, ও এই জিনিসটাই, জাল ভ্যাকসিনের জিনিসটা অনেক কলেজে করেছে, অনেক জায়গায় করেছে, নানান রকম জায়গায় করেছে। সো ওকে ধরতে পাওয়া যায়নি, অ্যান্ড আই অ্যাম গ্রেটফুল দ্যাট, নট গ্রেটফুল বলবো, মানে অ্যাটলিস্ট আমি ওখানে না গেলে, আমি যদি সেদিন ভ্যাকসিনটা না নিতাম, আর আমি যদি জিজ্ঞেস না করতাম যে হাজার হাজার মানুষের শরীরে জাল ভ্যাকসিন, দেখুন এটা ভেরি নর্মাল যে মানুষে হয়তো জানে না যে ভ্যাকসিন নেওয়ার পরেই ইমিডিয়েট আমাদের ওই মেসেজটা আসে ফোনে, হয় না, যে একটা ওটা খোলার সাথে সাথেই তো মেসেজটা আসে যে ইউ হ্যাভ বিন রেজিস্টার্ড এ। তখন আমার মেসেজটা না আসাতে আমি জিজ্ঞেস করেছিলাম, অ্যান্ড বলছে আমি যে নেটওয়ার্ক প্রবলেম এসে, আর থ্যাঙ্কফুলি আমার বাড়ির থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল ওটা, সো আই কুড স্টপ দ্য প্লেস ইমিডিয়েটলি, শাট ইট ডাউন, বন্ধ করে দিয়ে ওই লোকটার গাড়ির চাবি তুলে নিয়ে ওকে ধরে তুলে দেওয়া হয়, অ্যান্ড তারপর তো সবাই জানে। কিন্তু এই এত বড় একটা জিনিস এত জায়গায় এই ছেলেটি করেছে, এটা কোনো দিন হতে পারে পুরসভা বা লোকাল কাউন্সিলরের সাহায্য ছাড়া? হতে পারে কোনো দিন, তোমার কি মনে হয়? দেখুন আমি ঠিক জানি এটা তুমি ডিফেন্সিভ হয়ে যাবে এই জায়গায়, না না আমি ডিফেন্সিভ একদমই হচ্ছি না, বিকজ আই হ্যাভ গন থ্রু দিস, ভিকটিম ছিলাম। আর সেখানে বিরোধী দলের অনেকেই বলেছে যে আমি জড়িত ছিলাম সেখানে, আমি একা জানি যে আমার মাথায় কি ঘুরছিল, যে আমার কিছু হলে ছেড়ে দাও, অতগুলো লোক যে ভ্যাকসিন নিয়েছে তাদের কিছু হলে কি হবে, তার মধ্যে অনেক বয়স্ক মানুষেরা ছিল, অ্যান্ড তাই জন্য আমার অ্যাংজাইটি অ্যাট্যাক হয়েছিল। সো আই নো হোয়াট আই ওয়াজ গোয়িং থ্রু, অ্যান্ড আমি এটা জানি যে আমি যখন দিদিকে জানাই, দিদি যখন জানে, দিদি বলেছিল যে যখন আমার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে লোকজন আসে, সিআইডি যখন আসে, আমার সিআইডি না, আমার বাড়িতে যখন লোকজন আসে জিজ্ঞাসা করতে যে কী হয়েছিল অ্যান্ড এভরিথিং লিখতে, তো দিদি বলেছিল এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা বলবে, আর ওই দেবাঞ্জন যেন শাস্তি পায়, মেক শিওর ও শাস্তি যেন পায়, এত লোককেও ঠকিয়েছে তার যেন। বুঝলাম, বাট ইট ডাজ নট, স্টিল ডাজ নট আনসার মাই কোয়েশ্চেন, যে এটা কি লোকাল পুরসভা কাউন্সিলর কে জড়িত ছিল বলে তুমি খোঁজ নিয়ে জানো? কিন্তু লোকে কি করে বুঝবে ওটা জাল ভ্যাকসিন? না সেটাই তো বলছি, কিন্তু এই লোকটি ব্যবসা ফেদে বসলো কি করে সেটা আমি জানি না, কি করে মানে কি করে কি করেছে সেটা আমার পক্ষে বলা একদমই ইম্পসিবল, কারণ কি অনেক দিন ধরে করছিল এটা, আর কারো পক্ষে ওটা জানা ইম্পসিবল যে ওটা ফেক। একটা হিলারিয়াস ব্যাপার হলো, লোকটা এসে আমাকে বলছিল আপনি কোন ভ্যাকসিনটা নেবেন ম্যাডাম, এটা না এটা না এটা, আমি বললাম চয়েসও আছে নাকি, আমি বললাম যে না না মানুষের যেটা সেকেন্ড ভ্যাকসিন যেটা নিতে সুবিধা হবে মানুষের, তো আপনি সেই ভ্যাকসিনটাই করুন। এগেন ওই জন্যই বলছি যে গোয়িং ব্যাক টু মাই আর্লিয়ার কোয়েশ্চেন, যে এটা ইনফ্লুয়েন্সিয়াল জায়গা থেকে মদত ছাড়া এই জিনিস হতেই পারে না, দিনের পর দিন এরকম একটা ব্যবসা ফেদে বসা, তুমি একটা দোকান চালাতে পারো। মানে আপনি কি বলছেন যে মানে বড় জায়গা ওনাকে সাপোর্ট করেছে, কোনো একটা পুরসভা, কোনো কোনো কাউন্সিলর কিছু একটা তো হেল্প পেয়েছে, আদারওয়াইজ কি করে করলো? আই ডোন্ট থিংক সো, আমার মনে হয় না সেটা, আমার এটাই মনে হয় যে মানুষে ঠকেছে, ও শাস্তি পেয়েছে, উচিত শাস্তি পেয়ে উচিত জায়গায় আছে, আর বছর কা বছর সেই জায়গাতেই থাকে।